الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله شمعنا تقرية إسلام بائرة ومدنة جنة بندو اي আমরা এমন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি যেগুলো ব্যাপারে কোরআন ও হাজি পাকের মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুল আমাদের জন্য বরকতর কথা বলেছেন আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব। আজকে আমাদের টপিক আলোচ্য বিষয় হচ্ছে বিসমিল্লা আলহামদুলিল্লাহ আস্তা অর্থাৎ বিসমিল্লা এবং আলহামদুলিল্লাহ এবং ইস্তকফারের মাধ্যমে কীভাবে বরকত অর্জিত হয় আল্লাহ তাল্লাহ জিকিরের মাধ্যমে কীভাবে বরকত অর্জিত হয় আল্লাহ পাক যে তাবার তালাম করেছেন আমি বলেছি নিজের প্রভুর কাছে কমা চাও নিঃসন্দেহে তিনি বড় কমাশীল এরশাদ করতেছেন আল্লাহ তালা তোমাদের পর মসলদারে বৃষ্টি প্রেরণ করবেন এবং সম্পদ ও সন্তান দ্বারা তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের জন্য বাগান বানিয়ে দেবেন এবং তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করবেন ইস্তিক বরকত রয়েছে আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে এরসাদ করতেছেন অর্থাৎ আমি বলেছি নিজের প্রভুর কাছে কমা চাও নিঃসন্দেহে তিনি বড়ো কমাশীল তোমরা কমা চাও কমা চেলে আল্লাহ তালার কাছে কমা চাইলে কি কি উপকার অর্জিত হয় তোমাদের উপর মুসলধারে বৃষ্টি প্রেরণ করবেন আল্লাহ তালার কাছে যখন আমরা তায়েব ত তবা করব আল্লাহ তালা আমাদেরকে নিয়ামত দান করবেন যখন বৃষ্টির প্রয়োজন হবে আল্লাহ বৃষ্টি প্রেরণ করবেন এবং আল্লাহ তালা সম্পদের দ্বারা সন্তান দ্বারা আমাদেরকে সাহায্য করবেন আমাদের যার যে সম্পদ প্রয়োজন তাকে আল্লাহ সম্পদ দেবেন যার সন্তানের প্রয়োজন তাকে সন্তান দেবেন এবং আল্লাহ এর করতে চান তোমাদের জন্য বাগান বানিয়ে দেবেন আল্লাহ আমাদের জন্য বাগান দান করবেন এবং নহর সমূহ আমাদের জন্য প্রবাহিত করে দেবেন প্রেম ইটেসায় বাইরা মাদানের জন্য দর্শক বিন্দু দেখুন ইস্তেক ফার করা কত বড় ফজিলতের কাজ ইস্তেক ফারের মাধ্যমে কত বারকাত রয়েছেন আল্লাহ তালের কাছে যখন আমরা ইস্তেক ফার করি আল্লাহ তালে এই সমস্ত নিয়ামত আমাদেরকে দান করে থাকেন বান্দার রসিদ আল্লাহ তালের কাছে সবসময় তায়ব তাকা আল্লাহ তালার কাছে সবসময় নতযেন হয়ে থাকা আল্লাহ তালার কাছে সবসময় এসতেক ফার করতে থাকা আল্লাহ তালা ইস্তেক মাধ্যমে যে বারকতসমূহ অর্জিত হয় আল্লাহ তালা সর্বদা সবসময় আমাদেরকে আল্লাহর দরবার এসতেক করার মাধ্যমে নিয়ামতসমূহ অর্জন করার তৌফিক দান করুক পেমিটেসনায় বাইরাম মাদানে চিলের দর্শক বিন্দু ইমাম হাসান রদি আল্লাহ তালাহুর নিকট একবার কিছু লোক উপস্থিত হলেন একটা জামাত একটা লোকের দল ইমাম হাসান মুজিতবা রদি আল্লাহতাল দরবারের মধ্যে আসলেন এবং বৃষ্টি না হওয়ার অভিযোগ করলেন ইয়া সৈয়দি বৃষ্টি হচ্ছে না আমাদেরকে বৃষ্টির জন্য ওজিফাঁসি শিখিয়ে দিন তিনি রদি আল্লাহ সাত করলেন ইস্তেকফার কর আল্লাহর কাছে করো এর কিছুক্ষণ পরে আরও কিছু রূপ আসলেন সন্তানের আশায় তার উপস্থিত হলেন সন্তান না হওয়ার অভিযোগ করলেন ইয়া সৈয়দি আমাদের সন্তান নাই সন্তানের জন্য আমাদেরকে ওজিফাঁসি শিখিয়ে দিন তাদেরকে তিনি একই আমল এর সাত করলেন তোমার ইস্তেক ফার করো এর কিছুক্ষণ পর আরও কিছু লোক আসলেন তারা কেতে ফসল উৎপন্ন কম হওয়ার কথা বললেন অর্থাৎ ফসল তো হচ্ছে কিন্তু কম হচ্ছে বারগাত হচ্ছে না তিনি তাদেরকেও একই আমল করার জন্য বললেন অর্থাৎ ভিন্ন ভিন্ন তিনটা দল ভিন্ন ভিন্ন তিনটা জামাত হাসান মুজিতাব রদি আল্লাহ তালহর বার মধ্যে আসলেন সমাধান চাইলেন তিনি প্রত্যেকটা দলকে এরশাদ করলেন তোমরা আল্লাহর কাছে ইস্তিফার করো তখন কেউ জিজ্ঞেস করলেন হুজুর তারা তো বিভিন্ন সমস্যা নিয়ে আপনার কাছে এসেছে এক সমস্যা নয় এক একজন কেউ এসেছে আপনার সন্তানের জন্য কেউ এসেছে বৃষ্টির জন্য আর কেউ এসেছে ফসলে বরকত হাসিল করার জন্য আপনি সবাইকে ইস্তেকফারের আমল শিখিয়ে দিলেন তখন তিনি রদি আল্লাহ হু কোরআনে পাকের এ আয়াত তিলাওয়াত করলেন যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন তোমরা আল্লাহর কাছে ইস্তেকফার কর কমা চাও আল্লাহ বড় কমাশীল তিনি তোমাদেরকে বৃষ্টি দান করবেন তিনি তোমাদেরকে সন্তান দ্বারা এবং তোমাদের সম্পদ দ্বারা সাহায্য করবেন তিনি তোমাদেরকে বাগান বানিয়ে দেবেন এবং তোমাদের জন্য নহরসমূহ প্রবাহিত করবেন ওই আয়াতের পাকের মধ্যে আল্লাহ পাক সমস্ত বিষয় যেগুলো তারা চেয়েছেন সবগুলোর সমাধান ওখানে ইস্তিকফারের মধ্যে রয়েছেন এবং আল্লাহ তালা কোরআনে পাকের মধ্যে আরেকটি আয়াতের মধ্যে এরসাদ করতেছেন আল্লাহ পাক বলি যে তবাগ এরশাদ করতেছেন এবং যে আপন প্রতিপালকের নিকট ক্ষমা প্রার্থনা করে অতফর তারই প্রতি তবা করে তিনি তোমাদেরকে অতি উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন অর্থাৎ যারা নিজের প্রতিপালকের নিকট কমা চায় এবং তার দিকে তবা করে আল্লাহর কাছে তবা করে তিনি তাদেরকে উত্তম সামগ্রী উপভোগ করতে দেবেন ইমামে হাসান মুজিতাবাহরদি আল্লাহ সেই বিষয়ে আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমাদের যদি কারো সন্তান প্রয়োজন হয় বৃষ্টির প্রয়োজন হয় আল্লাহর অনুগ্রহে যখন আমাদের প্রয়োজন হবে আমাদের উচিত আল্লাহর দিকে রুজু হওয়া আল্লাহর দিকে দাবিত হওয়া নিজের কৃত থেকে আল্লাহর কাছে তবা করা আল্লাহর কাছে আত্মসমর্পণ করা আমরা যদি আত্মসমর্পণ আল্লাহর কাছে করি আল্লাহর কাছে আমরা করি নিঃসন্দেহে আল্লাহ আগরব বলি যে তবর্গতলা আমাদেরকে নিয়ামত দান করবেন কেন নিয়ামত দান করবেন না কারণ তবাকারিকে আল্লাহ আকরব বলি যে গোতালা ভালোবাসেন রেবায়তের মধ্যে রয়েছেন আত্মাজমবে তামান্লাহ তও বাকারী এমন হয়ে যান যেন সে কোনো গুণাই করেনি রেওয়ায়তের মধ্যে রয়েছেন যে ব্যক্তি যত বড় গুণাগার হোক না কেন যখন আল্লাহর রহমতের দরবারে রুজু হয়ে যায় রহমতের দিকে ফিরে যায় আল্লাহর কাছে তায়েব হয়ে যায় আল্লাহ তালা তার গুণাকে তো শুধু ক্ষমা করেন না বরং তার গুণাকে নেকিদের পরিবর্তন করে দেন আল্লাহ আকবর কবিরা রাসুলি আরবি সাল্লাহ তালা আলিহি ওয়ালি আসলাম করেছেন আনা হাবিবুল্লাহ আমি হচ্ছি নিঃসন্দেহ আল্লাহর হাবিব আর সব্য হাবিবুল্লাহ ওই যুবক যে আল্লাহর কাছে তবা করে সেও হাবিব সেও আল্লাহর বন্ধু আল্লাহ আকবর আল্লাহ তালা আল্লাহর দরবারে রুজু করার জন্য আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহর কাছে তহবা করার মাধ্যমে আল্লাহর প্রিয় হওয়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক তবার মধ্যে অসংখ্য ফজিলত রয়েছে আল্লাহ পাক রবুল ইজা তাবার সর্বাবস্থায় সর্ব মুহূর্তে আল্লাহ পাক রবজা তবরকাল দরবারে তহবা করে আল্লাহর দরবারে গ্রহণযোগ্যতা হাসিল করার আমাদেরকে তৌফিক দান করুক নবী করিম সাল্লাহ তাল আলহি আসলাম ইরশাদ করেছেন যেই ব্যক্তি ইস্তিকফারকে আবশ্যক করে নেয় আল্লাহ তালা তার জন্য প্রত্যেক অবাব অবস্থায় রাস্তা বার করে দেবেন অর্থাৎ যেই ব্যক্তি আল্লাহর কাছে ইস্তেকফার করাকে নিজের জন্য অভ্যাসে পরিণত করে নেয় সর্ব অবস্থায় আল্লাহর কাছে তবা করতে থাকে আল্লাহ তালা প্রত্যেক অবাবস্থায় যার যে অবাব আসবেন যে সমস্যা আসবে আল্লাহ রাস্তা বের করে দেবেন যেন সমাধান হয়ে যায় এবং প্রত্যেক দুঃখকে তার জন্য খুশি দান করবেন যত দুঃখ তার আসুক না কেন সেই দুঃখ কেটে তার কাছে সুখ শান্তি চলে আসবে শান্তির ব্যবস্থা আল্লাহ করে দেবেন এবং আল্লাহ তালা তাকে এমন জায়গা থেকে রিজিক দেয় যে তার ধারণা পর্যন্ত সেখানে যায় না এমন জায়গা থেকে তাওবাকারীকে আল্লাহর কাছে আত্মসমর্পণকারীকে তাওবাকারীকে এমন জায়গা থেকে আল্লাহ রিজিক দেবেন কোন জায়গা থেকে রিজিক তার কাছে আসবে সেটা ধারণাও হবে না আল্লাহ পাক বলি যে তবর্গ তারা বাস আল্লাহর দরবারে আত্মসমর্পণ করা আল্লাহর দরবারে তবা করাকে আমাদের অব্যাস আল্লাহ পরিণত করে দিক আল্লাহ পাক আল্লাহর দরবারে তবা করে আমরা যেন গ্রহণযোগ্যতা হাসিল করতে পারি দুনিয়াতেও যাতে আমরা নিয়ামত অর্জন করতে পারি আখরাতের মধ্যে যেন আমরা নিয়ামত অর্জন করতে পারি সেই তপিক আল্লাহ আমাদেরকে দান করুক প্রিয় সম্মানিত স্নায়ী বাইরা মাদানি যেন তাও তবা এমন একটা বিষয় এই তবার নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্য নেই তবা হচ্ছে অন্তরের পাপের প্রতি লজ্জিত হওয়ার নাম আত্মসমর্পণ করার নাম অর্থাৎ যে ব্যক্তি কোনো পাপ করে ফেলল কোনো অপরাধ করে ফেললো সে অপরাধকে অপরাধ মনে করা এবং সেটার প্রতি লজ্জিত হওয়া এবং ভবিষ্যতে না করার দৃঢ় সংকল্প করা সেটার নাম হচ্ছে তবা এটাই হচ্ছে তবার রোকন অর্থাৎ তবা আমরা যেটা মনে করি গালের মধ্যে থাপ্পড় দেওয়া আপনার খানে ধরা সেটা হচ্ছে একটা সুরত মূলত তবার নিদর্শন যেটা তবার হাকিকত সেটা হচ্ছে কোনো ব্যক্তি যে বিষয় থেকে তবা করবে সে অপরাধকে সে অপরাধ হিসেবে স্বীকার করে নেবে এবং সেটার প্রতি সে লজ্জিত হবে অপরাধ করার কারণে এবং ভবিষ্যতে সে অপরাধ না করার দৃঢ় সংকল্প করবে সেটাই হচ্ছে তবা তবার ব্যাপারে রসুল করিম সাল্লাহ তাল আলহি ও অনেক শব্দ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন হাদিসা পাকের মধ্যে অনেক রেবায়ত পাওয়া যায় যদিও তবা হচ্ছে নাদামত অর্থাৎ লজ্জিত হওয়ার নাম কিন্তু তারপরে রসুল করিম সাল্লাহ তালা আলহি ও আসাল্লাম তবার অনেক শব্দ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন তার মধ্যে হাদিসে মধ্যে পাওয়া যায় একটা বিষয় রসুল করিম সাল্ল আলী আসলাম কতগুলো কলম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেটাকে আল্লাহ রসুল সৈয়দুল ইস্তিকফার বলেছেন অর্থাৎ যে বাক্যগুলোকে আত্ম সৈয়দুল ইস্তিকফার আল্লাহ রসুল ইরশাদ করেছেন রসুল কাপ করিম সাল্লাহ আলি আসলাম ইরশাদ করতেছেন আল্লাহ আনতা খালাকতানি وانا عبدك وانا على عهدك ووعدك ما استطعت اعوذ بك من شر ما صنعت ابو لك بنعمتكا علي وابو لك بذنبي فاغفر لي فانه لا يغفر الذنوب الا انت رسول کریم صلى الله عليه علیہ وسلم امدر کے استغفار سید الاستغفار شکی دی چن هي الله تمي hey ہے اللہ تمی ہمار پتی پالو تمی چڑا তুমি আমাকে সৃষ্টি করেছ আমি তোমার বান্দা এবং আমার সামর্থ্য অনুযায়ী তোমার অঙ্গীকারের উপর প্রতিষ্ঠিত রয়েছি আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার আশ্রয় পত্তনা করছি আমার উপর তোমার যেসব নিয়ামত রয়েছে সেগুলো আমি স্বীকার করছি এবং আমার পাপসমূহ হে আল্লাহ আমি স্বীকার করছি আমাকে ক্ষমা করে দাও কেননা তুমি ছাড়া কেউ পাপ মার্জনা করতে পারে না প্রেম ইটেস্তি বাইরা মাদানী ছেলের দর্শক বিন্দু দেখুন আমার নবী রসুল করিম সাল্ল্লাহ তাল আলহি আলু সাল্লাম কেমন সুন্দর কালিমাত আমাদেরকে শিক্ষা দিয়েছেন রসুলি করিম সাল্লাল্লাহু তাল আলী ও আলী আসসালাম করতেছেন যে ব্যক্তি এই বাক্যসমূহ বিশ্বাসের সাথে অন্তরের বিশ্বাসের সাথে দিনের বেলায় যে ব্যক্তি বাক্যগুলা উচ্চারণ করবে সৈয়দুল ইস্তিকফার করবে এবং সন্ধ্যার আগে যদি সে মারা যায় তাহলে সেই জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে আল্লাহু আকবর কবিরা একটাই আমল আমরা যদি নিজের জন্য লাজেম আবশ্যক করিনি জান্নাত যাওয়ার জন্য আমাদের রাস্তা খুলে যাবে আমার নবী বলতেছেন সৈয়দুল ইস্তেক ফার যে দিনের বেলায় পড়বে বিশ্বাসের সাথে সন্ধ্যার আগে যদি মারা গেলে জান্নাতীদের অন্তর্ভুক্ত তাকে করা হবে আর যে রাতে এই বাক্যগুলো বলবে সকাল হওয়ার আগে যদি সে মারা যায় তাকে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হবে জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত করে দেওয়ার জন্য কত সুন্দর আমল আমাদের ক্যালদার শু শিখিয়ে দিয়েছেন প্রেম রিটেস্ত বাইরা মাদানি চেরা দর্শকবিন্দু এটা বিভিন্ন সাজার কিতাবের মধ্যে রয়েছেন আমাদের সাজারাইয়ে কাদের আত্মারিয়ার মধ্যে আমির সন্নত ওনার সাজারার মধ্যে এই ইস্তিকফারকে অন্তর্ভুক্ত করেছেন আমাদের ওজিফা হিসেবে যারা কাদি আত্মারিয়া সিলসিলার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছেন তারা নিঃসন্দেহে এটা পাঠ করে থাকেন তাদের জন্য সৌভাগ্যের বিষয় হচ্ছে যদি আমরা শেখা তালিকা তামির আহলে সুনত আমাদের মাসাই ক্রাম আমাদেরকে যে শিক্ষা যে অজাহিফ দিয়েছেন সেগুলোকে আমরা বুকের সাথে ধারণ করে নিই সেগুলোকে আমরা অভ্যাসে পরিণত করে নিই সেগুলোর পর আমরা আমল করে থাকি তাহলে কত আমরা আমল পেয়ে যাব একটা তো আমল আমরা জানলাম সেটা হচ্ছে জান্নাতে প্রবেশের মাধ্যম হয়ে যায় আর তবা হচ্ছে এমন জিনিস তবার মাধ্যমে মানুষের রিজিকের দরজা কুলে যায় তবার অসংখ্য ফজিলত অসংখ্য বারকাত রয়েছে অসংখ্য বার্কাতের মধ্যে একটা বারকাত এটাও রয়েছে তার রেজিগের ফারাগতি চলে আসে তার রেজিগের মধ্যে বারকাত হয়ে যায় তার অবাব উঠে যায় অভাব চলে যায় আল্লাহ তাল আমাদেরকে আল্লাহ দরবারের অবস্থায় তবা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক মিতে স্থায়ী বাইরা তবা এটা অনেক বড় একটা ইবাদত আল্লাহর কাছে তবা করা কিন্তু আফসোস হচ্ছে আজকে আমরা কেমন তবা করে থাকি আমাদের কোনো অপরাধ যদি হয়ে যায় যদি কোনো আমাদের সেটা প্রতি অনুশোচনা চলেও আসে সেটা আমরা দিলে থাকতে পারি না কিছুক্ষণ না আসলে তবা করলে পরবর্তীতে আবার আমরা সেই গুণার মধ্যে পতিত হয়ে যাই আল্লাহ না করুক তেমন যেন না হয় সেটা মাজাক এটা মাস্কারের মতো হয়ে যাবে সেটা থ হবে না ত বা বলা হয় ওটাকে এমন আহাদ করা যেন সে গুণ থেকে প্রকাশ না পাই আমরা রসুলি করিম সাল্লাহ তাল আলহিম ক্রাম থেকে সে আমন আমরা শিখতে পাই বাইরে আসুন আমরা সাম্রাজিক অগ্রসর হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়ের মধ্যে আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহর মাধ্যমে কিভাবে বরকাত অর্জিত হয় আল্লাহ কোরআনে পাকের মধ্যে এরস করেছেন লাইন সাকারতুম লালিদান্নম যদি তোমরা কৃতজ্ঞ হও তবে আমি তোমাদেরকে আরও বাড়িয়ে দেবো অর্থাৎ যদি তোমরা কৃতজ্ঞ হও আল্লাহর কাছে আল্লাহ যে নেয়ামত দান করেছেন সেটা শুক্রে আদায় করো আল্লাহ আরও রিজিক আমাদেরকে বাড়িয়ে দেবেন আল্লাহ তালা আল্লাহর শুকুর গুজার বান্দা হওয়ার আমাদেরকে তৌফিক দান করুক আমরা যা নিয়ামত আল্লাহ থেকে পাই সেই নিয়ামত শুক্রিয়া যেন আমরা অক্তান ফা অকতান সময়ে যেন আমরা সেই নিয়ামত শুক্রিয়া আমরা আদায় করি ইমাম সৈয়দি রহমতুল্লাহ তালা আলহি আপন কিতাবের মধ্যে একটা পার নকল করতেছেন যখন আল্লাহ তালা বান্দাকে কোনো নিয়ামত আল্লাহ দান করেন তখন বান্দাকে চাই সেটার যেন সুক্রিয়া আদায় করে এবং যার রিজিক থেকে এবং যার রিজিক থেকে বরকত চলে যায় তাকে চাই সে যেন ইস্তফার করে অর্থাৎ আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দেয় সেই নিয়ামত বুক করার পরে আমাদের উচিত যেন আমরা সুপ্রিয়া আদায় করি এবং রিজিক থেকে যার বরকত চলে যায় রিজিকের মধ্যে বরকত পাওয়া যায় না তার উচিত সে যেন করে এবং কোনো মানুষ যদি মুসিবতের মধ্যে পড়ে সে লা হাওলা ইল্লা বিল্লা এটা পড়ে তার বরকত চলে আসবে ঋষ রয়েছেন সর্বপ্রথম জান্নাতে প্রশংসাকারীকে ডাকা হবে যে ব্যক্তি অবাব অনটনে মুসিবতে আল্লাহর প্রশংসা করে সেই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রথমে প্রবেশ করবেন প্রশংসাকারীকে আল্লাহ শুক্রিয়া আদায়কারীকে আল্লাহ তালা জান্নাতের মধ্যে প্রথমে প্রবেশ করাবেন আল্লাহ পাকর বলিজা তবরকতালা সর্ব মুহূর্তে সর্বাবস্থায় আল্লাহ তালার প্রশংসা করে আমাদেরকে তৌফিক দান করুক আল্লাহ তালা ওই বান্দার উপর খুশি হয়ে থাকেন যে খানা খাই এবং ওই খানার উপর আল্লাহর প্রশংসা করে যে পানি পান করে ওই পানি পান করে আল্লাহর ওপর প্রশংসা করে থাকেন আল্লাহ তালা আল্লাহর যা নিয়ামত আমরা বুক করি নিয়ামতের সাথে সাথে আল্লাহ শুক্রিয়া আদায় করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করু ইমামে আজম ইমামে আবু হানিফার রহমতুল্লাহ তালি যিনি অনেক বড় জৈদ আলিম ছিলেন অনেক বড় মোত্তাকিফর ফরহেজগার ছিলেন জামানার এত বড় আলিম ছিলেন আল্লাহ আকবর কবিরা লক্ষ কোটি হানাফিদের যিনি পেশোয়া ছিলেন তিনি রদি আল্লাহ তালানহু অনেক বড় এলমের মহাসমুদ্র ছিলেন ওনাকে কেউ জিজ্ঞেস করলেন ইমামে আজম রহমত উল্লা তাল ইয়া নোমান বিন সাবিত রদি আল্লাহতাল হু আপনার এমন এলম অর্জন হওয়ার পিছনে কী রহস্য রয়েছে তখন তিনি রদি আল্লাহতালহ ইরশাদ করলেন বললেন হে আমার ভাই আমি যখন কোনো এলমে দিন পাই যখন আল্লাহর রহমতে কোনো ইলমে দিন আমার হাসিল হয় সেটার উপর আমি আল্লাহর প্রশংসা করি আল্লাহর শুক্রে আদায় করি আল্লাহর শুক্রে আদায় করার সাথে সাথে আল্লাহ তালা ওই এলমের মধ্যে আমাকে আরও বরকত দান করে আল্লাহ কবিরা আল্লাহর প্রশংসার মাধ্যমে আমার এত এলম অর্জিত হয়েছে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর নিয়ামত যখন আমরা পাই সাথে সাথে শুক্রে আদায় করার আমাদেরকে তৌফিক দান বাইরা আমাদের আরেকটা সাবজেক্টের মধ্যে আরেকটা অংশ হচ্ছে সেটা হচ্ছে বিসমিল্লা বিসমিল্লার মাধ্যমে কিভাবে বরকত অর্জিত হয় বিসমিল্লার মাধ্যমে বরকত অর্জিত হবেই হবে আমার নবী সাত করেছেন যে কাজ যে পূর্ণময় কাজ বালো কাজ বিসমিল্লা দ্বারা শুরু করা হয় না সেটা অপূর্ণ রয়ে যায় বরকত শূন্য রয়ে যায় যে কাজ বিসমিল্লা দ্বারা শুরু করা হয় না সেটাতে বরকত হয় না বোঝা যাচ্ছে বরকত পাওয়ার জন্য বিসমিল্লা সহকারে কাজ শুরু করা অত্যন্ত জরুরি সেটা আমাদের জন্য আবশ্যক আমির হেল সন্ন্যত দাহমদ বরকাতুল্লা আলিয়া ফাইজানে সুন্নাতের মধ্যে বিসমিল্লার একটা সাপ্টার রেখেছেন আমরা যেন প্রতিটি কাজের মধ্যে বিসমিল্লা করি আমরা খানা খাওয়ার আগে পানি পান করার আগে আমাদের কোনো কাজ শুরু করার আগে মসজিদে প্রবেশ করার আগে প্রতিটি কাজের আগে যেন আমরা বিসমিল্লা বলি বিসমিল্লার অসংখ্য বারাকাত ফজলত রয়েছে যেটা বয়ান করে শেষ করা সম্ভব নয় আর বিসমিল্লা ছাড়া যে কাজ শুরু করা হয় সেটা বরকত শূন্য হয়ে যায় প্রিয় বাইরা মাদানি চলের দর্শক বিন্দু আজকে আমরা বিসমিল্লার মাধ্যমে আলহামদুলিল্লার মাধ্যমে বিশেষ করে রেস্টেক ফারের মাধ্যমে কীভাবে বরকত অর্জিত হয় সেই বিষয় সম্পর্কে আমরা শুনলাম আল্লাহ তালা আমাদেরকে যখন যেটা করা প্রয়োজন যখন আল্লাহর নিয়ামত অর্জিত হয় যেন আমরা আল্লাহর প্রশংসা করি যখন কোনো মুসিবতে পড়ি যখন যে আমরা ইস্তেকফার করি এবং প্রত্যেকটি কাজ করার আগে আল্লাহর নাম নিয়ে যেন শুরু করি সেই তফিক আল্লাহ আমাদেরকে দান করুক আমিন বেজাহিন বেজাহিন্নবিল আমিন সল্লাহ তাল আলহিহি আলী